হাই বন্ধুরা, আজকে আমি একটা নতুন ভিডিও আনতে চলেছি যে কিভাবে বেলুনমালি থেকে বাচ্চা তুললে একটা বাচ্চাও মরবে না। তার জন্য সবার প্রথমে আমরা একটা এরকম পাত্র নিলাম, আর ওই পাত্রটাকে এরকমভাবে আগুনে দিয়ে গরম করে করে এইভাবে ফুটো করতে হবে। অনেক ফুটো হয়েছে, এরকমভাবে পুরোটা ফুটো করে নিতে হবে, পুরোটা ফুটো করে নিতে হবে যাতে বাচ্চাগুলো সহজেই বেরিয়ে আসতে পারে। ঠিক আছে, আর ফুটোর মাপগুলো ঠিক বড় বড় রাখতে হবে, একদম বড় রাখতে হবে, মাছ যাতে মাছ না বেরোয় কিন্তু বাচ্চা বেরোতে হবে, এরকমভাবে ফুটো করতে হবে। এই হচ্ছে আমার বেলুন মলের ট্যাঙ্কি, এইখান থেকে আমার বেলুন মলের ট্যাঙ্কি এখান থেকে বেছে বেছে অবশ্যই অবশ্যই লোড লোড মাছগুলোই নিতে হবে। এই এই বেলুন মলি আমার ল্যাকটেল আছে, ল্যাকটেল অবশ্যই এখানে ফিমেলগুলো নিলেই হবে, মেল লাগবে না, কারণ এদের তো লাইভ বিট বাচ্চা দেয়, এদের মেল লাগ হয় না বাচ্চা দেওয়ার সময়। এসব লোড লোড মাছগুলো নিতে হবে, এখান থেকে লোড ফিমেলগুলো নিয়ে গিয়ে বাচ্চা নিতে হবে। এরকম ডিম পেটে বাচ্চা রেডি, এই বাচ্চা রেডি, কালো কালোগুলো বাচ্চা, এরকম লোড লোডগুলো, এরকম যতগুলো লোড আছে সবগুলোই কানেকশন করে দিই, লোডগুলো দিয়ে বাচ্চা হবে, ফিমেলগুলো আর মেলগুলো থাক। এসব লোডগুলো নিলাম, লোডগুলো নিলাম, লোডগুলো নিলাম, লোডগুলো শুনতে সব নিলাম, এটাকে একটা ক্লিপের সাহায্যে আটকে নিয়েছি, ক্লিপের সাহায্যে আটকে নিয়েছি, আর এই লোড করা লোড মাছগুলোকে এবার আমি দিয়ে দেবো, লোড মাছগুলোকে দিয়ে দেবো। এবার এর মধ্যে বাচ্চাগুলো দেবে এবং বাচ্চাগুলো ছিদ্র দিয়ে বেরিয়ে যাবে, বাচ্চাগুলো ছিদ্র দিয়ে বেরিয়ে যাবে। এবং এখানে আমি দিয়ে দিলাম শ্যাওলা, এই শ্যাওলাগুলো মধ্যে সহজে লুকাতে পারবে যাতে ওরা ফির আর কোটো কাছাকাছিও আসবে না। এটা কী পোকা, এই দিয়ে দিলাম এইভাবে। এবার এদের আমি একটু এই মাছগুলোর মধ্যে একটু কেঁচো দিয়ে দেবো যাতে ওরা খেলে পরে প্রোটিন পায়, এবং মাছগুলোর মধ্যে একটু কেঁচো দিয়ে দেবো যাতে এরা এইভাবে 24 ঘন্টা পরে আমি বাচ্চা তুলবো, 24 ঘন্টা যা বাচ্চা বেরোবে সেগুলো সব এই শ্যাওলার মধ্যে চলে আসবে, শ্যাওলার মধ্যে থাকবে, শ্যাওলাগুলো অন্য প্রান্তে দিয়ে দিই, ওই শ্যাওলার মধ্যে 24 ঘন্টা পরে বাচ্চা পেয়ে যাবো। ঠিক আছে বন্ধুরা, এখন তোমরা অবশ্যই চ্যানেলটি একবার সাবস্ক্রাইব করে দাও, আবার আমি 24 ঘন্টা পরে আসছি। পরে কয়েকদিন সকালবেলা এসছি, এবার এখন তোমাদের দেখাবো যে কী পরিমাণ বাচ্চা হয়েছে। এই ক্যামেরাটা দেখো, নিচে নিচে উই দেখো বন্ধুরা, উই বাচ্চাগুলো উই যে এবার এই বাচ্চাগুলোকে আমি অবশ্যই তুলে নিয়ে অন্য একটা বড় পাত্রে রাখবো। এই বাচ্চা কালেকশন করছি, বাচ্চাগুলো কালেকশন করার সময় অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে যাতে গলে না যায়, প্রচুর বাচ্চা মারা পড়ে।
এই বন্ধু, একটা বাচ্চা এই পদ্ধতি চললে তুমি একটা বাচ্চা মারা যাবে না। অবশ্যই মাছকে প্রোটিন পর্যাপ্ত পরিমাণ খেতে দিতে হবে, কেঁচো জাতীয় খাওয়ার খাওয়ালে বাচ্চা বেশি উৎপাদন হবে। ঠিক আছে, ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। অবশ্যই চ্যানেলটাকে একবার সাবস্ক্রাইব করে দিলাম।